আচ্ছা, কেমন হবে যদি মারা গিয়েও আপনি অন্য কারো শরীরে ভর করে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে পারেন? অর্থাৎ শারীরিক মৃত্যু হলেও আপনার মানসিক মৃত্যু কখনোই হবে না, আপনি প্রত্যেকবারে জেগে উঠবেন নতুন কোনো শরীরে। হ্যাঁ, আমাদের আজকের গল্পটা ঠিক এমনই একটা অদ্ভুত লোককে কেন্দ্র করে, যে কিনা এমন এক প্রযুক্তির সন্ধান পায় যার মাধ্যমে সে মারা গিয়েও আবারও ফিরে আসতে পারবে। তবে এই প্রযুক্তি ব্যবহারের পর সে যেমনটা আশা করেছিল তেমনটা তার সাথে কিছুই হয় না। গাইজ, আমরা তো জানি মানুষ মারা গেলে আর কখনোই ফিরে আসে না, এটা কেবল সিনেমা কিংবা গল্পের মধ্যেই সম্ভব। তবুও গাইজ, কথা দিচ্ছি আজকের এই কল্পকাহিনী নির্ভর গল্পটা আপনাকে এক সেকেন্ডের জন্যও বোর হতে দিবে না। তো চলুন দেরি না করে গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ডেমিয়েন নামের একটা ধনী বৃদ্ধ লোক তার আলিশান বাড়ির সামনে দাঁড়িয়ে খুব গভীরভাবে কিছু একটা চিন্তা করছে। এরপর সে তার বন্ধু মার্টিনের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে আসে। ডেমিয়েন তার বন্ধুকে বলে সে অনেক দিন ধরে ক্যান্সারে আক্রান্ত এবং সে আর মাত্র 6 মাস বেঁচে থাকবে, আর এই বিষয়টা নিয়ে সে খুবই আপসেট ছিল। তবে এসব শুনে মার্টিন তাকে সান্ত্বনা দেয় এবং বলে, মানুষ মাত্রই মরণশীল, তাই একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এরপর ডেমিয়েন তার বন্ধুকে বিদায় জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর তখন সে তার পকেট থেকে একটা কার্ড বের করে যেখানে ফোনিক্স নামে একটা কোম্পানির নাম লেখা ছিল। যাই হোক, এরপরে ডেমিয়েন ওই ফোনিক্স কোম্পানিতে চলে আসে এবং সেখানে এসে সে আলব্রাইট নামের একজন সায়েন্টিস্টের সাথে কথা বলে। এই আলব্রাইট মূলত এমন একটা প্রযুক্তি আবিষ্কার করছে যেটার মাধ্যমে সে মানুষ মারা যাওয়ার পরও তার মস্তিষ্ক অন্য একটা মানুষের মধ্যে আপলোড করে দিতে পারবে, আর সে এই প্রজেক্টের নাম দিয়েছে শেডিং। তবে আলব্রাইট ডেমিয়েনকে জানায় যে তারা কেবলমাত্র ধনী ব্যক্তিদের জন্যই এই সিস্টেম চালু করেছে, যারা যুগের পর যুগ বেঁচে থেকে এই পৃথিবীকে অনেক ভালো কিছু দিতে পারবে। এরপর আলব্রাইট ডেমিয়েনকে একটা বডি দেখায় এবং বলে তারা এই বডিটাকে ল্যাবে ডিজাইন করেছে। মূলত ডেমিয়েন এই শেডিং প্রযুক্তির মাধ্যমে নিজের জ্ঞান বুদ্ধি এবং মস্তিষ্ক নতুন একজন মানুষের শরীরে ট্রান্সফার করতে চায়, অর্থাৎ অন্য কারো শরীরে এসে মারা যাওয়ার পরেও আবারও বেঁচে উঠতে চায়। যদিও এগুলো কেবলমাত্র গল্পের মধ্যেই সম্ভব, বাস্তব জীবনে মৃত্যুর হাত থেকে তো কেউ পালাতে পারে না। যাই হোক, এই কাজের জন্য আলব্রাইট $250 মিলিয়ন পারিশ্রমিক নেয়। তো ওই দিনের কথাবার্তা শেষ করে ডেমিয়েন আবারও বাসায় চলে আসে এবং সে তার মেয়ে ক্লারার সাথে দেখা করে, আর সে একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি করে। ডেমিয়েন তার মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু ক্লারা তার বাবার কাছ থেকে কোনো টাকাই নেয় না এবং তার সাথে অনেক রুড বিহেভ করে। মূলত এই ক্লারা জানতো না যে তার বাবা ক্যান্সারে ভুগছে এবং সে কিছুদিনের মধ্যেই মারা যেতে চলেছে। তো তাদের কথাবার্তা থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে তাদের দুজনের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই। এরপর বাড়ি ফিরে ডেমিয়েন আবার ওই শেডিং এক্সপেরিমেন্টের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে। সে ইন্টারনেটে একটা ভিডিও খুঁজে পায় যেখানে ডক্টর ফ্রান্সিস নামের একজন বিজ্ঞানী এই শেডিংয়ের এক্সপেরিমেন্ট ব্যবহার করে মানুষের অমর হবার কথা বলছিল। তবে তখনই ডেমিয়েন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। এরপর একটা হাসপাতালে ডেমিয়েনের জ্ঞান ফিরতেই সে ওই ডক্টর আলব্রাইটকে কল করে এবং সেই শেডিং এক্সপেরিমেন্ট করার জন্য রাজি হয়ে যায়। তখন আলব্রাইট তাকে জানায় যে এই শেডিং এক্সপেরিমেন্ট করার পরে ডেমিয়েন আর তার আগের পরিচয়ে বাঁচতে পারবে না এবং তাকে সম্পূর্ণ নতুন একটা পরিচয় নিয়ে বাঁচতে হবে, কারণ তার এই এক্সপেরিমেন্টটি ছিল খুবই গোপনীয়। তাছাড়া এই এক্সপেরিমেন্ট শুরু করার আগে ডেমিয়েনকে সবার সামনে মারা যাওয়ার অভিনয় করতে হবে। তো ডেমিয়েন তার সমস্ত শর্তে রাজি হয়ে যায় এবং পরের দিন সে হাতে একটা অদ্ভুত বাক্স নিয়ে একটা কবরস্থানে যায় এবং সেটাকে মাটির নিচে পুঁতে ফেলে। এরপর সে তার বন্ধু মার্টিনের সাথে এক জায়গায় লাঞ্চ করার জন্য যায়, আর সেখানে সবার সামনে সে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার অভিনয় করে। এটা দেখে মার্টিন অনেক ঘাবড়ে যায় এবং একটা অ্যাম্বুলেন্সকে কল করে। তবে ওই অ্যাম্বুলেন্সটা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে একটা কোম্পানির ল্যাবে নিয়ে আসে যেখানে তার উপর শেডিং এক্সপেরিমেন্ট করা হবে। এরপর আলব্রাইট ওই এক্সপেরিমেন্ট শুরু করার সব প্রস্তুতি নিতে থাকে। তখন আলব্রাইট ডেমিয়েনকে বলে, আপনার শরীরে কোনো ধাতব বস্তু কিংবা সোনার কিছু থাকলে সেগুলো খুলে ফেলুন, কারণ শরীরে লোহা কিংবা ধাতব কোনো বস্তু থাকলে শেডিংয়ের মেশিনটা ঠিকমতো কাজ করে না। যাই হোক, এরপর ডেমিয়েনকে একটা অদ্ভুত মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ ধরে প্রসেস হবার পরে ডেমিয়েন আবার ওই মেশিন থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এবার সে নিজেকে অন্য একটা শরীরে আবিষ্কার করে আর পাশে তাকিয়ে দেখে তার আগের শরীরটা অচেতন অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ তার উপরে করা শেডিং এক্সপেরিমেন্ট সফল হয়েছে। তবে প্রথম দিকে এই নতুন শরীরের সাথে খাপ খাইয়ে নিতে ডেমিয়েনের অনেক অসুবিধা হয় এবং তার চারপাশে সবকিছুই সে কেমন যেন অদ্ভুতভাবে দেখতে থাকে। তাই নতুন শরীরের সাথে ভালোভাবে মানিয়ে নেওয়ার জন্য ওই কোম্পানির লোকেরা ডেমিয়েনকে খুব ভালোভাবে প্রশিক্ষণ করতে থাকে এবং কিছুদিন এভাবে চলার পর তারা ওই কোম্পানি থেকে ডেমিয়েনের নতুন একটা পরিচয় দিয়ে দেয়, আর এরপর থেকে এই ডেমিয়েনের নাম হয়ে যায় এডওয়ার্ড।
আলব্রাইট ডেমিয়েনকে এক ধরনের ওষুধ খেতে বলে, আর এই ওষুধের সাহায্যে ডেমিয়েন এই এক্সপেরিমেন্টের সাইড ইফেক্ট থেকে মুক্তি পাবে। এরপর তারা ডেমিয়েনকে নতুন একটা বাড়িতে নিয়ে আসে এবং নতুনভাবে বাঁচার সুযোগ করে দেয়। এরপরে একদিন ডেমিয়েন তার বাড়ির পাশে বাস্কেটবল খেলতে আসে এবং সেখানে তার পরিচয় হয় অ্যান্টন নামের মাঝবয়সী একটা ছেলের সাথে। এরপর ডেমিয়েন ওই ছেলেটার সাথে একটা বারে চলে আসে, আর সেখানে থাকা সব মেয়েরাই হ্যান্ডসাম ডেমিয়েনকে দেখে অবাক হয়ে যায় এবং তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। যাই হোক, বৃদ্ধ ডেমিয়েন এই নতুন শরীরটা পেয়ে বেশ খুশি ছিল এবং সে পুরোদমে তারুণ্যের সব ধরনের মজা নিতে শুরু করে এবং রুটিন করে সে প্রতিদিন নতুন নতুন মেয়েদের সঙ্গে সময় কাটায়। সময় মতো আলব্রাইটের দেওয়া সে ওষুধও খায় এবং আবারও সুন্দর সুন্দর সব মেয়েদের সাথে রাত্রি যাপন করে, আর এভাবেই সে তার নতুন জীবনটা ভরপুর উপভোগ করতে শুরু করে। তবে হঠাৎ একদিন সে তার ওই মেডিসিন খেতে ভুলে যায় এবং সঙ্গে সঙ্গে তার চারপাশের সবকিছুই হ্যালোসিনেশন হতে শুরু করে, যেখানে সে দেখতে পায় সে একটা মিশনে রয়েছে এবং সে একটা বড় পানির ট্যাঙ্কির সামনে একটা সুখী পরিবারকে দেখতে পায়। সে ভাবে ঔষধ না খাওয়ার ফলে হয়তো তার সাথে এমন উল্টাপাল্টা হচ্ছে, তাই সে অনেক কষ্ট করে ঔষধটা খেয়ে নেয় এবং পরের দিনই সে আলব্রাইটের সাথে দেখা করে এবং ওই হ্যালোসিনেশনের ব্যাপারে সবকিছুই খুলে বলে। তবে এসব শুনে আলব্রাইট বলে, ওই ওষুধ না খাওয়ার ফলে আপনি কি কোনো অদ্ভুত স্বপ্ন দেখেছেন? তবে ডেমিয়েন আলব্রাইটকে হ্যালোসিনেশনে দেখা ওই মেয়েটার কথা জানায় না, কিন্তু আলব্রাইট নিজ থেকেই তাকে ওই মেয়েটার কথা বলে, আর এতে আলব্রাইটের উপরে তার বেশ সন্দেহ হয়। এরপর আলব্রাইট তাকে একটা ফ্লাইটের টিকিট দেয় এবং অন্য একটা শহর থেকে ঘুরে আসতে বলে। আলব্রাইট সেখান থেকে যাওয়ার পরে ডেমিয়েন এবার তার হ্যালোসিনেশনে দেখা বিভিন্ন জায়গার ব্যাপারে ইন্টারনেটে ইনফরমেশন সার্চ করতে থাকে এবং সেই পানির ট্যাঙ্কিটা খুঁজে পায়, যেটা সামনে সে একটা মেয়ে এবং একটা সুন্দর মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, এবং সে গুগল থেকে ওই জায়গাটার লোকেশন নিয়ে নেয়। এরপর সে ওই কবরস্থানে গিয়ে সে লুকিয়ে রাখা বাক্সটাকে বের করে, যেটাকে সে নিজের হাতেই লুকিয়ে রেখেছিল। মূলত এটার ভেতরে সে বিভিন্ন ডেবিট এবং ক্রেডিট কার্ড লুকিয়ে রেখেছিল, আর সেগুলো নিয়ে সে গুগল থেকে পাওয়া লোকেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে আলব্রাইটের লোকেরা তখন তাকে ফলো করছিল এবং সেটা সে বুঝতে পারে, তাই সে তাদের চোখ ফাঁকি দিয়ে কোনো মতে প্লেনে উঠে পড়ে এবং কয়েক ঘন্টা জার্নি করার পর সে টাওয়ারের সামনে চলে আসে, যে টাওয়ারটা সে হ্যালোসিনেশনে দেখেছিল। সে টাওয়ারের কাছে একটা বাড়ি দেখতে পায় এবং সেখানে গিয়ে দরজায় নক করে, কিন্তু এই বাড়িতে কেউই ছিল না। তাই সে এবার ওই বাড়িটার ভিতরে ঢুকে পড়ে এবং বাড়ির ভিতরে তার বর্তমান শরীরের ছবি দেখতে পায়। এবার এই ডেমিয়েন বুঝে যায় যে আলব্রাইট তাকে মিথ্যা কথা বলেছিল, তার এই বর্তমান শরীরটা কোনো ল্যাবে তৈরি নয়, বরং এই শরীরটা বাইরের পৃথিবীর একজন আসল মানুষের, যার নিজের একটা পরিবার ছিল। তবে এসব ভাবতে ভাবতে হঠাৎ ডেমিয়েনের পেছনে একটা মেয়ে চলে আসে আর তার দিকে বন্দুক তাক করে। তবে মেয়েটা ডেমিয়েনকে দেখেই কাঁদতে শুরু করে এবং তাকে জড়িয়ে ধরে আর তাকে মার্ক বলে সম্বোধন করে। এবার ডেমিয়েন বুঝতে পারে যে সে যে মানুষটার শরীরের মধ্যে রয়েছে তার আসল পরিচয় হচ্ছে মার্ক, আর এই মেয়েটা হচ্ছে সেই মার্কের স্ত্রী, যার নাম ছিল মেডেলিন। ডেমিয়েন এই মেডেলিনকে কিছু একটা বোঝাতে চাচ্ছিল, কিন্তু তখনই সেখানে আলব্রাইটের লোকেরা চলে আসে আর তাদের মধ্যে অ্যান্টন নামে সে ছেলেটাও ছিল, অর্থাৎ যার সঙ্গে বাস্কেটবল খেলতে গিয়ে তার পরিচয় হয়েছিল। ডেমিয়েন বুঝতে পারে এই অ্যান্টন ও অ্যালব্রাইটের হয়ে কাজ করে আর তাদের কাজ ছিল মূলত ডেমিয়েনের উপর নজর রাখা। এদিকে আলব্রাইটের লোকেরা তখন মেডেলিনকে অজ্ঞান করে বিছানার উপর শুইয়ে দেয় এবং অ্যান্টন তখন ডেমিয়েনকে বলে এই মার্ক ছিল মূলত একজন সৈনিক, তার মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল, তাই মার্ক এই ফোনিক্স কোম্পানির কাছে তার শরীরটা বিক্রি করে দেয় আর ফোনিক্স কোম্পানি তাকে মেরে ফেলে তার শরীরের ভেতরে এই ডেমিয়েনের মস্তিষ্ক প্রতিস্থাপন করে দিয়েছে। এসব শুনে ডেমিয়েনের খুবই খারাপ লাগে, কারণ তার জন্য এই কোম্পানিটি একটি মানুষকে মেরে ফেলেছে, আর মূলত ওই মেডিসিন না নেওয়ায় মার্কের এসব স্মৃতি ডেমিয়েন দেখতে পাচ্ছিল। এবার ডেমিয়েন সেই বাড়ির ওয়াশরুমে চলে আসে আর সেখানে গিয়ে দেখে আলব্রাইটের লোকেরা মেডেলিনের গাড়ি পুড়িয়ে ফেলছে। এতে সে বুঝতে পারে হয়তো তারা এই মেডেলিনকেও মেরে ফেলবে, তাই ডেমিয়েন এবার মেডেলিনকে বাঁচাতে চায় এবং আলব্রাইটের একজন লোককে আলাদা পেয়ে সে তার উপর হামলা করে এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপর অ্যান্টন তাকে থামাতে আসলে সে তাকেও মারতে শুরু করে। এরপর অ্যান্টন ওই বাড়ির বাইরে চলে আসে এবং পুরো বাড়িটাতেই আগুন লাগিয়ে দেয়, যাতে সে এই ডেমিয়েন এবং মেডেলিন দুজনেই সেখানে পুড়ে মারা যায় আর তাদের কোম্পানির গোপনীয়তা বজায় থাকে। কিন্তু ডেমিয়েন বুদ্ধি করে মেডেলিনকে নিয়ে ওই বাড়ির নিচে চলে আসে আর সেখান থেকে আলব্রাইটের পাঠানো সব লোককে গুলি করে মারতে থাকে। একে একে সবাইকে মেরে সে মেডেলিনকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে এবং তার গাড়িটা নিয়ে সে মার্কের ছোট্ট মেয়েটিকে নিতে স্কুলে চলে যায়। তবে মেডেলিন ওই ছোট্ট মেয়েটাকে আনতে গেলে ডেমিয়েন এবার মেডেলিনের ফোনটা হাতে তুলে নেয় এবং সেটাতে রেকর্ড করে একটা ভিডিও প্লে করে দেখতে থাকে, যেখানে ওই ছোট্ট মেয়েটার জন্মদিনে মার্ক এবং তার পরিবারের সবাই অনেক আনন্দ করছিল। এটা দেখে সে আরও অনেক বেশি কষ্ট পায়, কারণ তার কারণেই একটা পরিবার পুরোপুরি ভেঙে গিয়েছে। এরপর মার্কের মেয়ে ডেমিয়েনকে নিজের বাবা ভেবে জড়িয়ে ধরে, তবে ডেমিয়েন তাকে কিছুই বলে না এবং এরপর তারা সেখান থেকে একটা হোটেলে চলে আসে। রাতে সে আবার তার ল্যাপটপ খুলে ওই শেডিং এক্সপেরিমেন্টের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে
তবে সে আবারও ডক্টর ফ্রান্সিস নামের সেই বিজ্ঞানীর ভিডিও দেখে এবং সে এইবার ভিডিওটা দেখে বুঝতে পারে এই ফোনিস কোম্পানির প্রধান অর্থাৎ আলব্রাইট হচ্ছে ডক্টর ফ্রান্সিসের একজন স্টুডেন্ট। ডক্টর ফ্রান্সিস কথা বলার সময় নিজের চশমা ধরত, এদিকে ওই আলব্রাইটও ঠিক একইভাবে কথা বলার সময় তার চশমা ধরে। ডেমিয়েন এবার পরিষ্কারভাবে বুঝে যায় যে ওই ডক্টর ফ্রান্সিস শেডিং এক্সপেরিমেন্টের মাধ্যমে তার নিজের স্টুডেন্ট আলব্রাইটের শরীরের ভেতর এখনও রয়েছে। এসব দেখে ডেমিয়েন ইন্টারনেট থেকে ওই ফ্রান্সিসের স্ত্রীর ঠিকানা খুঁজে বের করে এবং তার সঙ্গে দেখা করতে চলে যায়। এদিকে মেডেলিন আর তার মেয়ে ওই বাড়িটার বাইরে অপেক্ষা করছিল। এদিকে ঘরের ভিতরে থাকা ডেমিয়েন ফ্রান্সিসের স্ত্রীর কাছ থেকে আলব্রাইটের নাম্বার নিয়ে নেয়, কারণ আলব্রাইট মাঝে মধ্যেই ডক্টর ফ্রান্সিসের স্ত্রীর সাথে দেখা করতে আসত। অর্থাৎ প্রকৃতপক্ষে ফ্রান্সিস আলব্রাইটের শরীর থেকে নিজের স্ত্রীর সাথে দেখা করতে আসত। তবে একটা বিশেষ অসুখের কারণে ফ্রান্সিসের স্ত্রী স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু সে আলব্রাইটকে ফ্রান্সিসের স্টুডেন্ট হিসেবেই চিনত, কারণ সে শেডিং এক্সপেরিমেন্ট সম্পর্কে কোনো কিছুই জানত না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আলব্রাইট সেখানে চলে আসে। তবে ডেমিয়েন তাকে একটা বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং জিজ্ঞাসা করে সে কেন এক্সপেরিমেন্টের নাম করে নিরীহ মানুষদেরকে মেরে ফেলছে। তখন আলব্রাইট জানায় সে চায় পৃথিবীর মহান মানুষেরা পৃথিবীতে আরও অনেকদিন বেঁচে থাকুক, তবে প্রকৃতপক্ষে এটা ছিল তার অনেক বড় একটা ব্যবসা। পৃথিবীর ধনীদের অমর করার মাধ্যমে সে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছিল। যাই হোক, এদিকে ডেমিয়েনের আরও অনেক মেডিসিন দরকার ছিল, কারণ সেই মেডিসিন না নেওয়ার ফলে সে দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল। তাই আলব্রাইটকে জিম্মি করে সে ল্যাবের দিকে যেতে থাকে, কিন্তু বাইরে বের হলেই আলব্রাইটের লোকদের সাথে ডেমিয়েনের মারামারি শুরু হয়ে যায়। তবে ডেমিয়েন সেখানে থাকা সবাইকে কোনো মতে মেরে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর একটা জায়গায় এসে ডেমিয়েন মেডেলিনকে জানিয়ে দেয় যে সে আসলে তার হাজবেন্ড নয়, সে হচ্ছে ডেমিয়েন, আর মার্ক তার নিজের শরীর এই ফোনিক্স কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল যেন ওই টাকা দিয়ে তার মেয়ের চিকিৎসা করানো হয়। এরপর ডেমিয়েন মেডেলিনকে ওই শেডিং এক্সপেরিমেন্ট সম্পর্কে সবকিছু বলে দেয়। এটা শুনে মেডেলিন খুবই হতাশ হয়ে পড়ে এবং সে কি করবে কিছুই ভেবে পায় না। এরপর ডেমিয়েন মেডেলিন আর তার মেয়েকে নিয়ে তার সেই বন্ধু মার্টিনের কাছে চলে আসে। তবে মার্টিন প্রথম দিকে ডেমিয়েনকে নতুন আরেকজনের শরীরে দেখে একদমই বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু অনেক বোঝানোর পর অবশেষে মার্টিন ডেমিয়েনের কথা বিশ্বাস করে নেয়। ডেমিয়েন মূলত মার্টিনের সাহায্য নিয়ে মেডেলিন এবং তার মেয়েকে এই শহর থেকে দূরে কোথাও পাঠিয়ে দিতে চাইছিল, কারণ এখানে থাকলে ফোনিক্স কোম্পানির লোকেরা তাদেরকে খুঁজে বের করে মেরে ফেলবে। যাই হোক, সব কিছু শুনে মার্টিন তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর ডেমিয়েন মার্কের ছোট মেয়েকে একটা সুইমিং পুলে নিয়ে সাঁতার শেখায় এবং এই দৃশ্য দেখে মেডেলিন অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর ডেমিয়েন ওয়াশরুমে এসে বেশ অবাক হয়ে যায়, কারণ সেখানে থাকা সব আয়নার পর্দা লাগানো ছিল। এটা দেখে ডেমিয়েনের মনে কিছুটা সন্দেহ জাগে, তাই সে মেডেলিনের মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করে যে সে একটা রুমে মার্টিনের ছেলের সঙ্গে বসে রয়েছে, তবে মার্টিনের ছেলেটা অনেক আগেই মারা গিয়েছিল। ডেমিয়েন বুঝে যায় যে মার্টিন শেডিং প্রযুক্তি ব্যবহার করে তার নিজের ছেলেকে অন্য একটা বাচ্চার শরীরের মাধ্যমে বাঁচিয়ে রেখেছে আর বাড়ির সব আয়নার পর্দা লাগিয়ে রেখেছে যেন তার ছেলে নিজেকে অন্য কারো শরীরে দেখে কনফিউজড না হয়ে যায়। এটা দেখে ডেমিয়েন বুঝতে পারে যে এই মার্টিন আলব্রাইটকে অলরেডি তাদের সম্পর্কে সবকিছুই বলে দিয়েছে। আর তখনই মার্টিন তার সামনে চলে আসে এবং বলে যে আলব্রাইটের লোকেরা তোমাদের জন্য বাইরে অপেক্ষা করছে। তবে তখনই ডেমিয়েন আলব্রাইটের পেছনে থাকা সব আসল সত্য বলে দেয়। সে মার্টিনকে জানায় যে তার ছেলে এখন যা শরীরের মধ্যে রয়েছে সে শরীরটা এই কোম্পানির কোনো ল্যাবে তৈরি করেনি, বরং অন্য কারোর ছেলেকে মেরে তারা মার্টিনের ছেলেকে এই শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা শুনে মার্টিন অনেক হতাশ হয়ে পড়ে এবং এবার সত্যিকারে ডেমিয়েনকে সাহায্য করতে চায়। তাই সে মেডেলিন এবং তার মেয়েকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে আর এরপর ডেমিয়েন মার্টিনের একটা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর আলব্রাইটের পাঠানো লোকদের একে একে পাশ কাটিয়ে কোনো মতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে এদিকে আলব্রাইটের লোকেরা মেডেলিন এবং তার মেয়েকে খুঁজে বের করে ফেলে এবং তাদেরকে কিডন্যাপ করে সাথে নিয়ে যায়। এরপর ডেমিয়েন আবারও মার্টিনের সাথে দেখা করে এবং জানতে পারে আলব্রাইটের লোকেরা মেডেলিন এবং তার মেয়েকে ধরে নিয়ে গিয়েছে। এটা শুনে ডেমিয়েন প্রচণ্ড রেগে যায় এবং সে সোজা সেই ফোনিক্স কোম্পানির ল্যাবে চলে যায়, যেখানে তার মস্তিষ্ক একটা শরীর থেকে অন্য শরীরে ট্রান্সফার করা হয়েছিল এবং সেখানে গিয়ে সে একটা গ্লাসের পেছনে আলব্রাইটকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন আলব্রাইট তাকে বলে যে মেডেলিনের শরীরটা ব্রেন ট্রান্সফার করার জন্য একেবারেই পারফেক্ট, তাই আমরা তার শরীরটাকে কাজে লাগাতে চাই। এটা শুনে ডেমিয়েন অনেক বেশি রেগে যায় এবং আলব্রাইটকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ওই গ্লাসটা ছিল বুলেট প্রুফ, তাই আলব্রাইটের কোনো ক্ষতি হয় না। আর তখনই আলব্রাইটের লোকেরা এসে ডেমিয়েনকে ধরে ফেলে এবং আলব্রাইট তখন বলে যে তার অ্যান্টন নামে সেই কর্মচারীটা মারা যেতে চলেছে, তাই এবার সে ডেমিয়েনেরও শরীরের মধ্যে অ্যান্টনের মস্তিষ্ক প্রতিস্থাপন করবে। তবে ডেমিয়েন জানত যে কোনো ধরনের ধাতব বস্তু থাকলে এই শেডিং প্রসেসটা কাজ করে না, তাই সে বুদ্ধি করে একটা বন্দুকের গুলি মুখের মধ্যে ঢুকিয়ে রাখে। এরপর তারা ডেমিয়েনকে নিয়ে আবারও সে শেডিং এক্সপেরিমেন্ট চালু করে এবং সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবার পরে আলব্রাইট ডেমিয়েনের কাছে তার নাম জিজ্ঞাসা করে। ডেমিয়েন বলে আমার নাম অ্যান্টন। তবে ডেমিয়েন কিন্তু তখনও এই শরীরের মধ্যেই ছিল, কারণ মুখের মধ্যে মেটাল থাকার কারণে শেডিং এক্সপেরিমেন্টটা তার উপরে কাজ করেনি। তবে আলব্রাইট এই বিষয়টা একেবারেই বুঝতে পারে না।
ডেমিয়েন এবার আলবার্টের লোকদেরকে বোকা বানিয়ে তাদের কাছ থেকে বন্দুক নিয়ে মেডেলিন এবং তার মেয়ের কাছে চলে আসে আর একে একে আলবার্টের সব লোকদেরকে মারতে শুরু করে। এদিকে এতক্ষণে আলবার্টও বুঝে গিয়েছিল যে আসল ডেমিয়েন এখনও ওই শরীরের মধ্যেই রয়েছে, কারণ সে নিচে ওই বন্দুকের গুলিটা পড়ে থাকতে দেখে যেটা ডেমিয়েন মুখের মধ্যে রেখেছিল। তবে তখনই ডেমিয়েন পেছনের দিক থেকে এসে একটা ফায়ার গান দিয়ে আলবার্টের গায়ে আগুন জ্বালিয়ে দেয় এবং পুরো রিসার্চ ল্যাবটাকে ধ্বংস করে দেয়। এরপর ডেমিয়েন মেডেলিন এবং তার মেয়েকে অন্য একটা শহরে পাঠিয়ে দেয় আর নিজেও চলে যায় তার মেয়ে ক্লারার সাথে দেখা করতে। তবে সেখানে গিয়ে সে ক্লারাকে বলে যে সে তার বাবার বন্ধু। ক্লারা ওইখানে বুঝতে পারে না যে তার বাবা তার সাথে দেখা করতে এসেছে। যাই হোক, ডেমিয়েন ক্লারাকে একটা চিঠি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর ওই লেটারটা পড়ে ক্লারা খুব কাঁদতে থাকে, কারণ ওই চিঠির মাধ্যমে ডেমিয়েন তার মেয়ের কাছে ক্ষমা চেয়েছে, কারণ সে তার মেয়েকে একদমই সময় দিত না, সবসময় শুধু টাকার পেছনে দৌড়াতো। যাই হোক, এরপরে বেশ কয়েকটা মাস কেটে যায় আর হঠাৎ একদিন ডেমিয়েন তার নিজের বিছানায় জেগে ওঠে এবং সে তার সামনে থাকা ল্যাপটপে একটা ভিডিও দেখতে থাকে। সেখানে সে নিজেই নিজেকে বলছে যে সে কয়েক মাস ধরে মেডিসিনটা নেয়নি আর দীর্ঘদিন মেডিসিন না নেওয়ার কারণে এখন মার্কের শরীর থেকে ডেমিয়েনের সব স্মৃতি মুছে গিয়েছে। অর্থাৎ ডেমিয়েন দীর্ঘদিন ওই ওষুধ ব্যবহার না করে মার্কে তার বিক্রি করা শরীরটা আবারও ফিরিয়ে দিয়েছে এবং ডেমিয়েন মার্কে বলে দেয় যে মার্কের স্ত্রী সন্তান অর্থাৎ মেডেলিন এখন কোথায় আছে। আর এ থেকে বোঝা যায় যে যেহেতু ডেমিয়েনের মস্তিষ্ক আর বেঁচে নেই, তাই ডেমিয়েন এখন পুরোপুরি মারা গিয়েছে। যাই হোক, এরপর মার্ক তার স্ত্রী সন্তানকে খুঁজতে সেই ঠিকানায় চলে আসে এবং তার স্ত্রী আবারও তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। এবং এর সাথে সাথেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়। যদিও গল্পের কাহিনীটা একটু পেঁচানো ছিল, তবু যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তো এই ভিন্নধর্মী গল্পটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।